মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার মুখ থেকে কথাটা শুনবো বলে তো আমি অপেক্ষা করে বসেছিলাম শ্রীচর, তুমি নিজে মুখ ফুটে কথাটা না বললেও আমি কিন্তু জানতাম যে তুমি শুধু আমাকেই ভালোবাসো। সেই ভালোবাসার জোরের উপরই তো বিশ্বাস রেখে থাকবো না। এখন কথা ঘোরানোর দরকার নেই, আমি যে তোমার মতো অত সূক্ষ্ম নই সেটা সবাই জানে। আমি যা বলি সরাসরি বলি, আর বলতে না পারলেও আমি আমি আমার মনের ভাবটা প্রকাশ করি। আমি যেই বললাম ভালোবাসি, তুমি বলছো কি? তুমি বলছো নিজের ভালোবাসার জোরের ওপর বিশ্বাস রেখে তুমি সব করছিলে। আমি তো তোমাকে কতবার বলেছি যে আমি তোমার সাথে আমার সম্পর্কটা বাঁচাতে চাই, আমি আমি তোমার সাথে থাকতে চাই, তাই আমি এত লড়াই করি, মায়ের সাথে ঝগড়া করি, আরো কত কি করি, সবটাই তো তোমার জন্য সৃজন, শুধু তোমার জন্য। কিন্তু তুমি ভাবো আমি জেদ করে বুঝি এসব করছি, অকারণ তোমার সাথে ঝগড়া করব বলে এসব করছি না সৃজন। একটা মেয়ে এত কষ্ট পাওয়ার পরেও তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারে না, ভালোবাসা ছাড়া সেটা সম্ভব নয় সৃজন। তোমাকে ভালোবাসি সৃজন, খুব 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 ভালোবাসি। তবু নিজে থেকে কোনোদিনও কথাটা বলোনি, আমাকে দিয়ে আগে বলিয়ে নিয়ে তবে কথাটা বলছো, তাই তো? মোটেও না, আমি আগেও বলেছি, হয়তো এইভাবে বলিনি কিন্তু বলেছি। সেই পর্ণা দত্তের সঙ্গে তো সৃজন দত্ত বরাবর কথা হেরেছে, এবারে অন্যথা হয় কি করে? হ্যাঁ, বাবা তুমিও এদের সঙ্গে? না, আমি আমি আসলে আসতে চাইনি, ওরা জোর করে নিয়ে এলো আমাকে। তোরা যে দিনের বেলাতে এভাবে রোমান্টিক মুডে, আহ চুপ কর না, কি হচ্ছে কি? এই পিকলু, তুই যে আজকে আসবি বলিসনি তো, কখন এলি? না, এই তোদের কাণ্ডটা জাস্ট শুরু হওয়ার আগে। আহ কি হচ্ছে কি, বাবা আছেন না? মেধা, সৃজন বোধহয় আমাদের এখানে থাকাটা পছন্দ করছে না, বুঝলে? তুমি কি বলতে এসেছিলে বলে ফেলো, চলো আমরা তাদের কেটে পড়ি। তুমি চুপ করো না, বাচ্চারা ইয়ারকি মারছে ইয়ারকি মারুক, তাহলে তুমিও বলবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।